السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة، واعلموا أن الله شديد العقاب. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ববরণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেহনতি প্রবাসী ভাইরা আমার, যারা ইসলামের আহ্বানে আহূত হয়ে মাতবুদ দাওয়াত সুলাইয়ের আয়োজিত এই সভায় মজলিসে জিক্রে উপস্থিত হয়েছেন, আমি আশা করি তাদের উদ্দেশ্য যা থাক তাদের গোনা মাফ হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। মনের ভিতরে যে আশা, মনের ভিতরে যে বাসা বেঁধেছেন ইসলামের জাগরণে, আপনার মনে যে সারা জুগিয়েছেন তা আজীবন আমরণ স্থায়ী হোক। আল্লাহুম্মা আমিন। এই সুন্দর সুন্দর চেহারা বারবার আমরা দেখি, অবশ্য মানুষের মন পরিবর্তনশীল, শূন্য ময়দানে পড়ে থাকা তুলোর মতো অথবা পালকের মতো, যেদিক থেকে হাওয়া আসে তার বিপরীত দিকে শূন্যে ভাসমান মেঘের মতো ভেসে যায়, উড়ে যায়। আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আপনার অন্তরকে সৎপথে সুপথে প্রতিষ্ঠিত রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনি, ইয়া মুসাররিফাল কুলুব মন্দের পথে ফিরে যাওয়া এটা সব থেকে বড় ক্ষতি। যারা খারাপ ছিলেন তারা ভালোর দিকে ফিরে এসেছেন, সব থেকে বড় লাভ। কিন্তু এরপরে যদি আপনি ক্ষতির দিকে ফিরে যান, নোংরামির দিকে ফিরে যান, তাহলে তার থেকে বড় ক্ষতি আর কিছু নেই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। যুবক ভাইয়েরা, আমরা যে দেশেই বাস করি, যেখানেই বাস করি, সেখানেই আমরা চেষ্টা করি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে বেঁচে থাকব, তার আদর্শ নিয়ে বাঁচব, তার আদর্শ নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের পরিবেশের মধ্যে, নিজের দেশের মধ্যে প্রতিষ্ঠা করব, এই নিয়ম সর্বদা রাখতে হবে, থাকতে হবে। প্রথম ফরজ ইসলামের জ্ঞান শিক্ষা করা, দ্বিতীয় ফরজ তার উপরে আমল করা, তৃতীয় ফরজ তা প্রচার করা, তাবলীগ করা, চতুর্থ ফরজ এই দিনের উপরে ধৈর্য ধারণ করা, সব সময় মাথায় রেখে পথ অগ্রসর হতে হবে। পথ কিন্তু কুসুম আস্তীর্ণ নয়, ফুল বিছানা পথ নয়, পথ বড় বন্ধু।
আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যেখানে থাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন থেকে, তার সুন্নাহ থেকে আলোক পত্রিকা গ্রহণ করব, আলো গ্রহণ করব। আপনি যদি মক্কি জীবনে থাকেন, আল্লাহ নবীর মক্কার জীবনের আলো গ্রহণ করুন। যদি হাবশি জীবনে থাকেন, হাবশি জীবনে সেই সাহাবাদের আলো আপনি গ্রহণ করুন। আপনি যদি মক্কাতে মদিনায় হিজরত করার আগে বা পূর্বের অবস্থায় থাকেন, তাহলে সেই জীবনের আলো গ্রহণ করুন। মাদানী জীবনে যদি আপনি থাকেন, তাহলে মদিনার জীবনের আলো গ্রহণ করুন। জিহাদ ফরজ হওয়ার পর জীবনে যদি আপনি বাস করেন, তাহলে জিহাদ ফরজ হওয়ার পর যে জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছিল, সেই জীবন থেকে আলো গ্রহণ করে আপনি আপনার জীবনকে আলোকিত করুন। খবরদার, আমি জানি যে যুবকের তাজা মন, ফুটন্ত রক্ত, তার দেহে সবসময় থাকবে আবেগ। আমি বারবার বলি যুবক ভাইদেরকে, আবেগ থাকা ভালো, আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের লাগাম থাকা জরুরি। আপনার ভালো গাড়ি আছে, যত স্পিড গাড়ি থাক, সেই গাড়ির ব্রেক থাকা জরুরি। ব্রেক না থাকলে যেমন গাড়ি অচল, ফালতু। যত দামি গাড়ি হোক, যত স্পিড ওলাই গাড়ি হোক, আপনার সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে, দুর্ঘটনা ঘটতে, ক্ষতি হতে বাধ্য, তেমনি আপনার ভিতরে, আপনার মনের ভিতরে প্রচুর আবেগ আছে, ইসলামের জন্য প্রচুর রক্ত দেওয়ার মতো আপনার আগ্রহ আছে, স্পৃহা আছে, কিন্তু যদি ব্রেক না থাকে, তাহলে সর্বনাশ অবশ্যই হবে। আজকে যে বিষয়ে আপনাদের দুটো কথা শোনাবো ভেবেছিলাম বা ভেবেছি, সেটা হচ্ছে বর্তমান পরিবেশকে সামনে রেখে আমরা যে পরিবেশে বাস করছি, যে পরিস্থিতিতে বাস করছি, সেখানে আমাদের মতো যুবকদের, আমাদের মতো মুসলমানদের করণীয় কি? সেখানে চারিদিক থেকে কাফেরদের চাপ, আর কাফেরদের চাপ অবশ্যই আসবে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে সারা বিশ্বের সমস্ত জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। যেমন একটি ভোজন পাত্রে ভোজনকারীরা একতাবদ্ধ হয়, একসাথে খায়, একটা